আমাদের এখানে সোদপুরে যে অনুষ্ঠান হলো মেনলি দুর্গাপূজা নিয়ে আছে। একটা আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট, ওনারা একটা গাইড ম্যাপ তৈরি করেন প্রত্যেক বছর, তো আজকে ওই গাইড ম্যাপ রিলিজ হলো। ওখানে পাবলিকের হেল্পের জন্য যা যা আছে, মানে অনেক কিছু গাইড পয়েন্ট লেখা আছে, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের তরফ থেকে একটা সবাই যত রেজিস্টার্ড যারা লাইসেন্স পাচ্ছেন দুর্গাপূজা কমিটি, ওদেরকে 25,000 টাকা করে চেক একটা দেওয়া হয়। তো আজকে এখানে টোকেন হিসাবে আমরা 57 দুর্গাপূজা কমিটিকে টোকেন হিসাবে চেক আমরা দিয়েছি। আগামীকাল থেকে প্রত্যেক থানা থেকে আমাদের এই চেকটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো আমরা আশা করছি টোটাল 1444 পূজা কমিটিকে আমরা এবার চেক দিচ্ছি। যারা এমনি নর্মাল পূজা কমিটিকে 25,000 করে, অ্যান্ড মহিলা যারা যেখানে মহিলা কমিটিতে সবাই মহিলা আছে, ওরা 30,000 করে টাকা পাচ্ছে। স্পেশাল কোনো মেসেজ থাকবে স্পেশাল? সবাই পূজা যাতে ভালোভাবে এনজয় করতে পারেন, সবাই যাতে ভালোভাবে ভিজিট করেন বন্ধুবান্ধবকে নিয়ে, রিলেটিভসকে নিয়ে। সেফটি গাইডলাইন, রোড সেফটি আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, যাতে মানে কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেটা সবসময় মনে রাখতে হবে। এনজয় করুন, ভালোভাবে পূজা কাটান, এটাই আমাদের তরফ থেকে সন্দেশ আছে। অ্যান্ড কোনো রকম কোনো অসুবিধা যদি হয়, ব্যারাকপুর পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ। পুজোর কয়েকদিন কি এক্সট্রা কোনো স্পেশাল ড্রাইভ রাখবেন রাস্তায় যাতে? অলরেডি আমাদের স্পেশাল ড্রাইভ অলরেডি চালু আছে আগেনস্ট অ্যান্টি সোশ্যালস, অ্যান্ড ট্রাফিকে নিয়ে ডিসি ট্রাফিক আছেন আর আমাদের ডিসি হেডকোয়ার্টার আছেন, ওনারা আমাদের সিকিউরিটি আর